হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে থাকছে অথেন্টিক ওয়েতে ফিশ ফ্রাই রেসিপি। আর এই ফিশ ফ্রাই টেস্ট ভিন্ন হয়ে থাকে একমাত্র মশলার কারণে, তাই আজ এই মশলাটিও আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি দুইটি সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি। এখানে কিছু টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মাছগুলোকে মুছে ফেলব। ভালোভাবে মোছা হয়ে গেলে ম্যারিনেশনের জন্য এখানে আমাদের একটি মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচের মতন গোটা ধনে। এরপরে দিয়ে দিব 2 চা চামচের মতন গোটা জিরা এবং সবশেষে দিয়ে দিব 1/2 চা চামচের মতো আজওয়ান। এখন এগুলোকে হালকা ভেজে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি পেস্ট তৈরি করে নেব। এখানে একটি পাত্রে নিয়ে নিলাম ব্লেন্ড করা মশলা 2 চা চামচের মতো। দিয়ে দিব শুকনা মরিচ 2 চা চামচ। এরপর দিয়ে নেব গুঁড়া মরিচ 1 চা চামচ। দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ তেঁতুলের পেস্ট। এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিব 2 চা চামচের মতন টমেটো কেচাপ। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আর সবশেষে দিয়ে দিব সামান্য তেল। এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্স করার পালা। আচ্ছা, এখানে কিন্তু প্রয়োজন মতো আরও তেল অ্যাড করতে হবে, আর পানির ব্যবহার কিন্তু এখানে একদমই করা যাবে না। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে খুব ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্সড হয়ে এলে মাছগুলোকে রেস্টে রাখতে হবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, আর হাতে সময় থাকলে পুরো রাত রেস্টে রেখে দিতে পারেন। এই ক্ষেত্রে মশলাগুলো আরও ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে আর এইটার টেস্ট একদম পারফেক্ট আসে। এখন এই পর্যায়ে মাছগুলোকে ভেজে নিব। এইখানে মাছগুলোকে ডিপ ফ্রাই করতে সময় লেগেছে 10 মিনিটের মতো। আচ্ছা, এইখানে বলি, এখানে মাছগুলোকে উল্টানোর পরে অবশিষ্ট যে মশলা থাকে সেই মশলাগুলো মাছের উপরে মাখিয়ে দিতে হবে এবং আবারও ভাজতে হবে, আর মাঝে মাঝে কিছু তেল মাছের উপরে দিয়ে নিতে হবে। আর এইভাবেই ফ্রাই করতে হবে মিনিমাম 10 মিনিটের মতো। বাস, রেডি হয়ে গেছে আমাদের ফিশ ফ্রাই। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।